वेलकम स्टूडेंट বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। দুটি যোগ শূন্য পাশা যথেচ্ছভাবে একসাথে নিক্ষিপ্ত হয়। পাশা দ্বারা প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান নির্ণয় করো। দুটি যোগ শূন্য পাশা একসাথে যদি আমরা নিক্ষিপ্ত করি তাহলে স্যাম্পল স্পেসে টোটাল নাম্বার অফ ইভেন্ট কত হবে? টোটাল নাম্বার অফ ইভেন্ট হবে দেখো 6 স্কয়ার, তার মানে কত? 36। তাহলে আমরা কি কি যোগফল পেতে পারি? 2 तीन चार पाँच छय सत आठ नय दस एगारो बारो एर बेशी आम्रा कोनो जोगफल पेते पारी ना। एर बारे आम्रा एखाने एफ एक्स लिखी। ताले एफ एक्स एर क्षेत्रे दुई पर कत थाकबे सम्भावना? आमार दुई पर एखाने सम्भावना थाकबे 1/36। तीन जोगफल हवार सम्भावना थाकबे 2/36। चार थाकबे होच्छे तोमार 3/36। पाँच होच्छे तुम्हार 4/36। छय पड़बे 5/36। सात पड़बे तुम्हार 6/36। आठ पड़बे तुम्हार 5/36। चार पड़बे आठ पड़बे नय पड़बे कत? 4/36। दस पड़बे 3/36। एगारो पड़बे 2/36। पाँच छय 6/5 बारो पड़बे एकटाई देखो 6/6 1/36। মধ্যকের মান কত নির্ণয় করতে? মধ্যকের মান মানে কত? x বার ইজ ইকুয়াল টু কত? x ইনটু fx এর সামেশন ইজ ইকুয়াল টু কত? 2 × 1/36 প্লাস 3 × 2/36 প্লাস 4 × 3/36 5 × 4/36 6 × 5/36 7 × 6/36 8 × 5/36 9 × 4/36 10 × 3/36 11 × 2/36 12 × 1/36। তাহলে টোটাল আমি 36 দেখো এখানে এলসিএম নিয়ে নিতে পারি। তাহলে উপরে আসছে 2, 3 × 2 = 6, 4 × 3 = 12, 5 × 4 = 20, 6 × 5 = 30, 7 × 6 = 42, 8 × 5 = 40, 9 × 4 = 36, এখানে দেখো 30 22 12। এবার আমরা দেখো এখান থেকে যোগ করলে মোটামুটি কিরকম পাই। 2 × 2 = 4, 6 × 2 = 8, 8 × 2 = 10, এখানে দেখো 12, 12-র পরে এখানে দেখো 12 আর 6 হচ্ছে তোমার 12, আর এখানে 6 আর 2 = 8, 12 আর 6 এখানে 252 মতন হওয়ার কথা। এখানে দেখো 2, এখানে 2 = 4, 6 = 10, 2 = 12, 2 = 14, 14 আর 6 = 2 = 8, 14 আর 6 হচ্ছে তোমার 20, আর 2 = 22, 22-এর 2, হাতে 2, 1, 2, 3, 3, 6, 3, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 36, 36 আর 252 দেখো ক্যান্সেল করে 7 + 36 = 252। তাহলে মধ্যকের মান কত হয়ে গেল? 7 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।